এসে যাবে। আমি গর্ভবতী বরণের ব্যবস্থা করব নাকি গোলমাল থামাতে যাবো? ঈশান, ওরে ও ঈশান, তোমার ঈশান মরেছে, কি বিতিকিচ্ছিরি কাণ্ড! যেই না একটু ওদিকে যাবো, কেবল ঈশান আর ঈশান। বলো দেখি কি বলছিলে। বলি বিয়ের পার্টি তো এখনো এলো না, একটু খোঁজ নিবি? আরে ওই তো, ওই তো মেয়েরা শঙ্খধ্বনি উদ্ধৃতি দিচ্ছে, আরে নিমাই এলো বোধ হয়। জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু! ওরে ও ঈশান, দেখো তো কেমন বিচ্ছিরি করে পেছনে ঝাঁকা! যেই না একটু ওদিকে যাবো, কেবল ঈশান আর ঈশান। যা বাবা যা, তুই আমার বৌমাকে বরণ করে ঘরে তুলে নিয়ে আয়, যা। এসো এসো মা এসো, তোমাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি। তোমার কল্যাণ স্পর্শে এই মাটির ঘরে যেন স্বর্গ নেমে আসে মা। ওরে ও ঈশান, ওই দে বরণটা লেখা দে, আমি বৌমাকে বরণ করে ঘরে তুলিয়ে কই রে ঈশান। আমি বৌমাকে বরণ করে ঘরে তুলি। শুধু বাজপতি বজায় একা নয়, আমিও এসেছি, আর আমাদের সঙ্গে সঙ্গে এসেছে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ আর নবসূত্রের দল। কেন মানে, আপনার বাড়িতে নিমন্ত্রণ গ্রহণ করতে আসিনি, আজ আমরা কেউ এই এই বাড়িতে অন্নগ্রহণ করব না। অন্নগ্রহণ করব না? অন্নগ্রহণ করবে তো বই গেল। অন্নগ্রহণ করে উনারা কেবল ঠাকুরকে স্বর্গে তুলে দিবেন, এ কি নীতিগিচ্ছিরি ব্যাপার রে বাবা! এই বিয়ের পর প্রথম বর বউ ঘরে ঢুকতে যাচ্ছে, আর এই সময় কিছু টাকা! আহ ঈশান দা, তুমি চুপ করো, বলুন বাচস্পতি মশাই, কি আমার অপরাধ? কেন আপনারা আজকের দিনে আমার গৃহে অন্নগ্রহণ করবেন না? কেন করবো না বুঝতে পারছো না? তুমি ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণ সমাজকে অপমান করেছো, তোমার এত বড় স্পর্ধা যে তোমার বিবাহে সবার শেষে নিমন্ত্রণ করেছো ব্রাহ্মণদের। সে কি চন্ডালের পর ব্রাহ্মণ নিমন্ত্রণ কে করেছে? আমি করেছি মা। ভুল করেছিস মাই। না মা, আমি যা করেছি তা স্বাস্থ্যসম্মত, শাস্ত্র আমরা পড়েছি নি মাই। কিন্তু তার অর্থ আপনারা হৃদয়ঙ্গম করতে পারেননি। অত্যাচার্য, দয়া করে আপনি চুপ করুন। সবাই চুপ করে থাকবে আর বকবক করবেন কেবল আপনারা দুজন, তাই না? ঈশান তুই চুপ কর, নিমাই যা বাবা, তুই ওনাদের কাছে ক্ষমা চাই নে, আজকের দিনে তুই বাড়াবাড়ি করিস নে বাবা। কেন মা, ব্রাহ্মণ তো এত ছোট নয় যে চন্ডালের পর তার নিমন্ত্রণ করলে তার ব্রাহ্মণত্ব আঘাত লাগবে। সত্য অংশে ব্রাহ্মণের জন্ম, ক্ষমা তার সবচেয়ে বড় গুণ। শাস্ত্রানুযায়ী ভোজ্য গ্রহণের পূর্বে সর্বভূতে আহার্য নিবেদন করে আচমন করতে হয়, অপর সকলকে উপবাসী রেখে পবিত্র ব্রাহ্মণ কখনোই অন্ন গ্রহণ করতে পারে না মা। তাহলে তুমি আমার কথা মানবে না? স্বাস্থ্য বিচারে আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ক্ষমা চেয়ে নেব। উত্তম, চলে আসুন, চলে আসুন বাচস্পতি মশাই। চলুন চলুন, আর যেতে হবে না ঠাকুর মশাই। দেখুন ব্রাহ্মণেরা পঙ্ক্তি ভোজনে বসে গেছে। কি বলছেন? মিথ্যে কথা, মিথ্যে কথা! আর দেরি করবেন না বাচস্পতি মশাই, ভোজটা কিন্তু তাহলে একেবারে ফসকে যাবে। ক্রোধ পরিত্যাগ করুন ব্রাহ্মণগণ, আপনারা বর্ণশ্রেষ্ঠ, আপনাদের অপমান করে সে সাধ্য কার? থাক নিমাই পণ্ডিত, থাক, তোমাদের আর দরদান করতে হবে না। শোনো নিমাই পণ্ডিত, আজকের এই অপমানের উপযুক্ত জবাব আমরা দেব, না হলে আমার নাম চাপালে। আমিও যাই দেখি ওনারে। দেখো দেখি কি হতে কি হয়ে গেল। ওরে ও ঈশান, বলে করণ ডালাতে রাখলি কোথায়? আরে রাখবো আর কোথায়, ওই রাহুকে তো নজর থেকে আমি দূরে সরিয়ে রেখেছি। দে বাবা দে। এই নাও, এই নাও। আমি আমার ঘরের লক্ষ্মীকে করণ পায়ে আঘাত পেয়েছো বুঝি? এ কি পায়ে রক্ত পড়ছে যে?
চিঠি আছে, পাদ স্পর্শ করবেন না, বুঝেছি আমি অভাগী। মরণের পরে শুনলাম বার্তা, নারী জীবনের তীর্থক্ষেত্র, শ্বশুর বাড়িতে পা দিতে না দিতেই ঘটলো অকারণ রক্তপাত। আপনি তো আচার্য প্রিয়া, বলুন আর্য, এই রক্তপাত কেন? এ কোন অমঙ্গলের চিহ্ন? শিবপ্রিয়া, মিথ্যা মঙ্গল অমঙ্গলের কথা চিন্তা করো কেন? তোমার মঙ্গল অমঙ্গলের সব দায়িত্ব এখন আমার। নাও মুখ তোলো, চোখের জল মোছো। লক্ষ্মীপ্রিয়া মারা যাবার পর এ বাড়ি যেন একটা শোকের সমুদ্র। তুমি আর চোখের জল ফেলে সে শোক আর বাড়িয়ে তুলো না প্রিয়া। কথা দাও, কথা দাও, আর কোনো দিন তুমি কাঁদবে না। কথা দিলাম স্বামী, আর কোনো দিন আমি কাঁদবো না। কিন্তু কিন্তু আমার যে বড় ভয় করে। ভয় কিসে? তুমি সব ভয় আমাকে অর্পণ করো, ধরো আমার হাত। বলিতে হইব আমি চৈতন্য দয়াল, ঘরণী আমার তুমি, নাম বিষ্ণুপ্রিয়া। শঙ্খ নয়, চক্র নয়, গদা পদ্ম নয়, প্রেম হবে অস্ত্র আমাদের। কানিয়া কানাতে হবে, জগজনমানি লবে, প্রেম বিনে গতি নাহি আর। Thank you.
কাজের সাথে দিলে কোনো রসকস নেই। আরে সবে থেকে কতবার মঞ্জিলে ডেকে পাঠালাম, কোনো ঘুমুশি নেই। আকেল আকেল খা। আপনি হাজির হুজাইন? কাজের সাথে ফিন একতলা পাঠিয়েছিস? পাঠিয়েছি হুজাইন, মগর ফির মগর মগর কি তিনি এখন আসতে পারবেন না। কেন? জরুরি কাজে ব্যস্ত আছেন। ও কাজ কাজ আর কাজ। আরে নবদ্বীপে আসার পর থেকে না তোদের কাজী সাহেবের কাজ আর শেষ হয় না। সাদির সময় বাপজানকে ওই জন্য বলেছিলাম যে আমার এরকম বাজে সম্বন্ধ করো না। কথাই বলে না কাজের সময় কাজই আর কাজ ঘোরালেই বাজি। কাজ না করলে চলবে কেমন করে হুজাইন? তমাম নবদ্বীপের শাসন ক্ষমতা হুজুরের হাতে, হরবত তিনি যদি অন্দরমহলে বসে থাকেন তাহলে প্রজাদের নালিশ শুনবে কে? থাক থাক, তোকে আর পোষায়ই করতে হবে না। হ্যাঁ, যেমন এই কাজী আর তেমনি তার পেয়ারে কর্মচারী। জি এখন তো তার সময় হবে না। তা হবে কেন, দুনিয়ার সবার বেলাতে সময় আছে, আমার বেলাতে। আমি ঘর করছি, ওদের বিষ দাঁত গুলো যতদিন আমি ভেঙে দিতে পারি ততদিন আমার সময় নেই বেগম। ঠিক আছে ঠিক আছে, বলি মুখে না হয় নাই বা কিছু শুনলে বাতাসে কি শুনবো? আমার এখানে তো সব বাড়িতে টোল আছে। এমন টোল আর কোথাও নেই, এখানে ছাত্র থেকে আচার্য পর্যন্ত সবাই নারী। ওই আচার্যের সঙ্গে পরিচয় করলাম, নাম বললে বিষ্ণুপ্রিয়া। দুর্বল করে দিও না বেগম, চোখ মেলে চেয়ে দেখো প্রাসাদের চারপাশে আজ লক্ষ লক্ষ অসংখ্য কঙ্কাল সার মানুষের ভিড়। সহায় সম্বল এই মানুষগুলো কাকে জানাবে তাদের উপর অন্যায় অবিচারের কাহিনী? নবদ্বীপে তো তেমন কোন স্বচ্ছার আজ কর্মচারী নেই। কেন নেই? কেন এই কেন উত্তর বোধহয় স্বয়ং নবাব সাহেব দিতে পারবেন। সালাম হুজুর। আকেল নগরকোটাল জগন্নাথ মাধব। নগরকোটাল জগন্নাথ মাধব, বেশ নিয়ে এসো। আবিদা তুমি একটু অন্দরে যাও। যাচ্ছি জনাব। তবে পড়া নকরিতে তুমি আজ ইস্তফা দাও, এইভাবে জানোরের মতো পরে দাসত্ব করি। রাজভোগ খাওয়ার থেকে মানুষের মতো মাথা উঁচু করে নুন ভাত খাওয়া অনেক ভালো। জানোয়ার জানোয়ার জানোয়ার, গোটা গৌড়বঙ্গটাই আজ জানোয়ারে ভরে গেছে। হ্যাঁ হ্যাঁ আমি ইস্তফা দেব, তবে তার আগে একটা সাচ্চা ইনসান আমি দেখে যেতে চাই, যার কণ্ঠস্বর লক্ষ লক্ষ দলিত পতিত মানুষকে ফিরিয়ে দেবে মানুষের অধিকার। প্রণাম জানাই হুজুর। নগরকোটাল জগন্নাথ আগে। হ্যাঁ হুজুর। আপনারা হঠাৎ অসময়ে অসময় হলো বুঝি, দেখেছিস জগা, আমি তোকে তখন বারবার নিষেধ করলাম, এই অসময়ে হুজুরকে বিরক্ত করিস না। করিস চুকার হুজুর, বলছিলাম আজকাল যে আমার সময় অসময় কিসের হুজুর, দুজন ঠাকুর মশাই এসেছে। দুজন
দুজন ঠাকুর মশাই এসছেন হুজুর, আপনার সঙ্গে দেখা করুন। বেশ, নিয়ে আসুন। নিয়ে আসছি হুজুর, আসুন আসুন আপনার ঠাকুর মশাই। আপনাদের শ্রীবদন দর্শন করে আর আমি কৃতার্থ হলাম। হুজুর, ইনি হচ্ছেন রামরূপ বাচস্পতি, আর ইনি হলেন শ্রী চাপালচন্দ্র সিদ্ধান্ত বাণী। দুজনে একেবারে মাটির মানুষ হুজুর, সাতচরের রাতি পর্যন্ত কারেন না। সেটা আপনার সামনে হুজুর, আড়ালে যা তর পায়। তুই চুপ করবি হুজুর, যেটা বলছে হুজুর, দুজনে সাতশো রাতি পর্যন্ত কারেন না, এমন মানুষকে যে অপমান করে হুজুর। অপমান? হ্যাঁ হ্যাঁ, কে অপমান করেছে আপনাদের? আগে নিমাই পণ্ডিত হুজুর, নিমাই পণ্ডিত আমাদের দুজনকে প্রচন্ড প্রহার করেছে। প্রহার করেছে? শুধু আমাদের দুজনকে নয়, গোটা গোটা নবদ্বীপের ব্রাহ্মণ সমাজকে অপমান করেছে হুজুর। অপমান করেছে? কেন অপমান করেছে? আমি কই বলল দাইনি মা, কোনো কারণ নেই হুজুর, আমরা ব্রাহ্মণ সমাজের মাথা, অথচ নিমাই পণ্ডিতের এত বড় স্পর্ধা যে তার বিবাহে সবার শেষে নিমন্ত্রণ করেছে ব্রাহ্মণ। কিন্তু এ তো আপনাদের সনাতন হিন্দু সমাজের ব্যাপার, এখানে কোনো হস্তক্ষেপ করার অধিকার তো আমার নেই। কিন্তু দুর্বলকে ধরে যদি সবল প্রহার করেছে, তাহলে তো আপনি ঠাকুর মশাই কাঁদবেন না, কাঁদবেন না ঠাকুর মশাই, কাঁদবেন না হুজুর। হুজুর আপনাকে কিন্তু এর বিচার করতে হবে হুজুর। কিন্তু কে এই নিমাই পণ্ডিত? নাম শুনেছি অথচ ঠিক স্মরণে আনতে পারছি না। তার মতো পাপিষ্টিকে, তবে কি এই আমার সেই স্বপ্নে দেখা ইনসান? তার মতো পাপিষ্টিকে স্মরণ না করাই উচিত হুজুর, সে নরাধম, আচার অনুষ্ঠান কিচ্ছু মানে না। লজ্জার কথা কি বলবো হুজুর, আজ 10 বছর হয়েছে তার পিতৃদেব গত হয়েছে, অথচ পিণ্ড দান পর্যন্ত করে। ঠিক আছে, আপনারা এখন আসুন, যথাসময়ে আপনাদের অভিযোগ আমি তদন্ত করে দেখব এবং আমার বিচারের রায় আপনারা জানতে পারবেন। আপনার ভরসাতে আসি হুজুর, আপনি আমাদের বাঁচান হুজুর, চলে আসুন। আমরা শান্ত ধর্মভীরু মানুষ, অথচ নিমাই পণ্ডিতের অস্ত্রাস্ত্র কাজের প্রতিবাদ করতে গিয়েছিলাম, নিমাই পণ্ডিত ধরে আমাদের দুজনকে বেদম প্রহার করেছে। মাথার কথা আপনি ধরবেন না হুজুর, আপনি আপনি তদন্ত করে এর বিচারের ব্যবস্থা করুন হুজুর। আসলে আমরা তো সবাই নবাবের নফর হুজুর, তাই না? আসি হুজুর, আসি। কি আশ্চর্য নীতি জ্ঞান, গোটা নবদ্বীপে শুভাশুভের দায়িত্ব যাদের মাথার উপর, তারা নিজেরাই এসেছে মিথ্যার বেসাতি করতে। কিন্তু উচ্চ কারণে প্রভাবশালী ব্রাহ্মণদের যে অবহেলা করতে পারে সে তো সাধারণ মানুষ নয়। তবে কি এই আমার সেই স্বপ্নে দেখা ইনসান? ও বৌদিমণি, না এখানেও কোনো সাদা সবজি নেই। দা ঠাকুর, ও দা ঠাকুর, এখানেও কোনো রাবাচ্চি নেই। আর থাকবেই বা কি করে, বিয়ের পর ওই শাশুড়ি ঠাকুরন যদি নতুন বউকে এত ঘন ঘন কাছে থাকে, তাহলে কি বর বউয়ের মধ্যে কখনো ভাব ভালোবাসার সম্পর্ক হয়? না না না, আজই আজই ওই বিষ্ণুপ্রিয়া বৌদিমণির সঙ্গে দা ঠাকুরের একটা ভাব ভালোবাসার সম্পর্ক আমাকে বেশ শক্তনক্ত ভাবে গড়ে দিতে হবে। বৌদিমণি, ও বৌদিমণি, এত জোরে
আছে কেন ঈশানদা? ওনার অসুবিধা হবে তো। উনার মানে তা উনি ঠিক কে? কেন তোমার দা ঠাকুরের? রাখো তোমার দা ঠাকুর, এই ঈশানচন্দ্র খেতে গেল না, কারুর বাপ ঠাকুরদার তো আক্কা করে না। ওই দা ঠাকুর, ও দা ঠাকুর, কি হলো ঈশানদা, তুমি অমন করে ডাকছো কেন? ডাকছি কেন? ডাকছি তোমাকে বিচার করবার নেকি। বিচার? কিসের বিচার করবে তুমি? সে কথা পরে শুনবে, এখন বলে দেখি ওই ঘরে একা একা বসে বসে কি করছিলে? পাঠ করছিলাম। আমার ছাদ্য করছিলে? ঘরে এমন সুন্দর পরিণ মত বউ থাকতে, সেই বউয়ের মুখের পানে না তাকিয়ে যে বেটা ওই শুকনো পুঁতিতে মগ্ন যে বসে থাকে, সে আর পণ্ডিত নয় গো, মুখ্য মুখ্য। আর তোমার তো বলি হারি বৌদিমণি, এত লজ্জা কিসে? এত লজ্জা থাকলে কোন পুরুষ মানুষকে বস করা যায় না। ঈশান, ওরে ঈশান, দেখেছো দেখেছো কেমন সময় কেমন বিতি কিচ্ছে করে হাত দা। তুমি দা ঠাকুরের সঙ্গে কথা বলো বৌদিমণি, সাবধান, কোথাও কিন্তু যেতে দিও না, ওই মা ঠাকুরানের ঝামেলটা চুকিয়ে দিয়ে না, আমি এক্ষুনি আসছি। ঈশান পাগল মানুষ, নাও বিষ্ণুপ্রিয়া এই পুঁথিটা তুমি রাখো। গীত গোবিন্দ জয়দেবের রচনা, বড় শক্ত কাব্য। আমাকে একটু পাঠ করে শোনাবে? নবদ্বীপে সকলেই তোমার পাণ্ডিত্যের কত প্রশংসা করে। আমার বড় ইচ্ছে হয়, আমার বড় ইচ্ছে হয় তোমার মুখ থেকে কাল্পপাঠ শুনে। একটু পড়ো না গো। কাব্যে অর্থ যারা বোঝে না আমি তাদের কাছে কাব্যপাঠ করি না প্রিয়া। বেশি পণ্ডিতি করবেন না পণ্ডিত মশাই, একদম অহংকার করবেন না, কাব্য আলোচনায় পরাজিত করতে পারে আমার সইকে এমন শব্দ নবদ্বীপে কারণে। না গো না, ওর কথা তুমি বিশ্বাস করবে না, আমার বিদ্যে বুদ্ধি সামান্য, তবে আমার মনে হয় তুমি পাঠ করে শোনালে গীত গোবিন্দমের অর্থ ছন্দ সবই আমি বুঝতে পারবো। শুধু অর্থই নয় ছন্দ বুঝতে পারবে। আসছেন কেন পণ্ডিত মশাই? বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখুন, আপনি যে শ্লোক পাঠ করবেন আমার সই সে একই ছন্দে বাংলায় অনুবাদ করে শোনাবে। কি অসম্ভব ব্যাপার, বড় বড় পণ্ডিতদেরও এ কাজ করার সাধ্য নেই। কিন্তু আমার প্রিয়া পারে। উত্তম, তাহলে পরীক্ষা হয়ে যাক, কিন্তু একটা কথা কাঞ্চনা। কি কথা? তোমার বান্ধবী অকৃতকার্য হলেই আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেইখানেই পাঠ বন্ধ করে দেবো। ঠিক আছে মশাই, তাই হবে। নেতু তৈরি হসই, কেশব কাশ্মীরকে পরাজিত করে পণ্ডিতের অহংকার বড্ড বেড়ে গেছে, তুই ওনাকে বুঝিয়ে দে যে তোকে পরাজিত করার সাধ্য ওনার নেই। ঠিক আছে, আমি পাঠ করছি পঞ্চম সর্গ, ধ্রুবপদের পরের অংশ থেকে আমি পাঠ করে শোনাচ্ছি। রতি সুখ সারে কতম বিসারে মদন মনাও হর বেশম নকুর নিতম্বিনি গমন বিলম্বন অনুসর তোয়াং হৃদয়ে সম। নাও এবার অর্থ বলো। সই, জবাব দে, জবাব দে সই। লজ্জা পাচ্ছি সই, লজ্জা কিসে, জবাব দে। কি হলো কাঞ্চনা, তাহলে কি একটা শ্লোক পাঠ করেই আমি পুঁথি বন্ধ করে দেবো? চঞ্চল কর যুগশালী মন্দ বিচলিত পত্রে
শঙ্কিত ভবতু কৈয়ানম রচয়তি শয়নম বিচলিত নয়নম পশ্যতি তব পন্থানম ছড়া পাপে বিচলিত অনুসাধে শঙ্কিত পদধ্বনি ক্ষণে ক্ষণে ভাসে বসনে শয়নে সচকিত নয়নে পথ যে থাকে নারাশে সুপ্রিয়া তুমি তুমি গীত গোবিন্দম পাঠ করেছো তার মানে আমি হেরে গেছি মাই হেরে গেছিস মা হয়ে আমি বলছি বিষ্ণুপ্রিয়ার কাছে তর্কে তুই হেরে গেছিস মা থাক মা থাক এত ব্যস্ত হতে হবে না কি গান শোনালে তুমি আমি নিমাইকে গঙ্গা স্নানের কথা মরণ স্মরণ করিয়ে দিতে আসছিলাম কিন্তু তোমার গান শুনেই আজ আমি সব ভুলে গেছি মা সে কি গঙ্গা স্নানের সময় হয়ে গেছে বুঝি শিষ্যেরা হয়তো আমার অপেক্ষা কেবস থাকবে আমি চলে যাবেন না পণ্ডিত মশাই তারটি হেরে গেছেন শাস্তি নিতে হবে শাস্তিটা কিন্তু তোলা রইল গঙ্গা স্নান থেকে ফিরে এসে নেওয়া যাবে আগে অঙ্গীকার করুন কি শাস্তি নেবে বলবো আজ দ্বিপ্রহরে তোমার বান্ধবীর হাতে আমার সশিষ্য ভোজন গ্রহণ এইটুকু সময়ের মধ্যে এত লোকের খাওয়ার ব্যবস্থা আমরা কি করে করবো ব্যস্ত হচ্ছেন কেন মা সব ব্যবস্থা হয়ে যাবে কাঞ্চনা আমি রান্নাঘরে যাচ্ছি তুই কিন্তু একটু পরে আয় ছেলে মানুষ ছেলে মানুষ নিমাই এখনো আমার ছেলে মানুষই রয়ে গেল সবই আমার এই পোড়া কপাল হবে না গোত্তা আর কখনো হবে না ছেড়ে দিন আমারে এমন ভুল আমি আর জিন্দেগিতে করব না কি হয়েছে কি হয়েছে নিশান এইভাবে ফকির সাহেবকে তুই তাড়া করে নিয়ে এসেছিস কেন কি হয়েছে করবে না বেটার এত বড় সাহস যে বলা নেই কোয়া নেই একেবারে চো চো করে বাড়ির ভিতর ঢুকে পড়েছে নিশান না মাজান খোদার কসম আমার কোনো পদ বদলাব ছিল না পেটে বড় ভুগ লেগেছিল তাই খাবারের খোঁজে গেরস্তের ঘরে ঢুকি পড়েছি ফেল মিথ্যো বাবা গো ঈশান ও আপনারই নাম ঈশান বুঝি এবার বুঝিছি কি বুঝেছো এ গায়ের বামুন পণ্ডিতদের আপনিই তো পিটিয়ে নাট বানিয়ে দেশে কোন ছাড়া বলে কথা ও বাবু কথা ঠিক বলেছেন মাজান ওই বামুন পণ্ডিতেরা ওরা যখন কাজীর কাছে নালিশ করতেছিল তখন আমিও তো পাশেই দাঁড়িয়েছিলাম দেখেছো দেখেছো মা ঠাকুর যতটা সহজ লোককে ভেবেছিলাম ঠিক ততটা সহজ লোক নয় আজ আমি ওকে ভয় পাবেন না ফকির সাহেব মুখেই ওর যত তরকানি আসলে ও একটা পিঁপড়েও মারতে পারে না মা ঠাকুর ফকির নয় যেন জামাই এসেছে বাড়িতে ইচ্ছা হয় ইচ্ছা হয় ভেতরে যা আমি আমি চললাম আপনি বুঝি নিমাই পণ্ডিতের মা হ্যাঁ বাবা তা শুনেছি লোকটা আপনি খারাপ না তা মাথান ওই বামুন পণ্ডিতের গায়ে হাত না তুললি তারা কাজীর কাছে নালিশ করতে গেল কেন সে কথা তো আমি বলতে পারবো না বাবা তবে ঈশান সেদিন আমার সামনেই ছিল ওদেরকে মারা তো দূরের কথা ওদের অঙ্গ স্পর্শ পর্যন্ত ও করেনি আল্লাহ মালিক মানুষ চেনা বড় দায় আচ্ছা মাথান আপনার ছেলে তো শুনেছি খুব বিদ্বান ব্যক্তি তা সাদির দিনে ওই ব্রাহ্মণ পণ্ডিতদের সবার শেষে নিমন্ত্রণ করি অপমানটা করলো কেন নিমাই তো আমার অন্যায় কিছু করেনি বাবা সে যা করেছে সেটা সে শাস্ত্র সম্মতই করেছে কত শাস্ত্র মানলি কি চলে মাজান এই এই যে আপনার খসম 10 বছর আগে গত হয়েছে তো এখন পর্যন্ত তার আপনি পিণ্ড দেন নাই কেন ফকির সাহেব
না না ফকি সাহেবরা, এখন আমি আপনাকে কিছু বলবো না, কারণ আপনি এখন ক্ষুধার্ত। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার জন্য জল খাওয়ার নিয়ে আসার ব্যবস্থা করছি। ফকি সাহেব, জল খাওয়ার নিয়ে আল্লাহ মালিক। তাহলে ফকির সাহেব, কাজী সাহেবের অনুমানই ঠিক, দোষী নিমাই পণ্ডিত নয়, দোষী ওই জগাই মাধাই আর ওই বামুন পণ্ডিতের দল। খাবার নিন ফকির সাহেব। আসুন আসুন, ভালো লাগলো আপনাদের দেখে। সংসার তো নয়, যেন বেহেশ, যেন বেহেশ, দেন মাজান দেন। আপনাদের দোয়া করুন মাজান, খোদা আপনাদের দোয়া করুন। সালাম মাজান, সালাম সালাম। সবার মুখেই এক কথা, স্বর্গে যে সুখ নেই সে সুখ আমার সংসারে। এমন দয়াময় শাশুড়ি, এমন দেবতার মতন স্বামী, আরে ওই তো উনি আসছেন। বিষ্ণুপ্রিয়া, আমি সব ব্যবস্থা করে ফেলেছি, তুমি এখনই আসছি। তুমি চলে যাও না প্রিয়া, তুমি আগে মাকে ডাকো, কথা আছে। কথা পরে হবে, তুমি কি বলো তো, শিষ্যদের বাড়িতে নেমন্তন্ন করলে এখন যদি ওরা না আসে তাহলে তো মা মনে ব্যথা পাবে। যাও তুমি বরং ঘরে গিয়ে বসো, আমি বরং ঈশান থেকে পাঠিয়ে দিচ্ছি। দাঁড়াও প্রিয়া, তার আগে তুমি মাকে ডাকো। কেন? আমি স্থির করেছি আমি আজই গয়া যাত্রা করব। কি হলো মা, চিৎকার করে উঠলে কেন? পূর্বপুরুষকে পিণ্ড দেওয়া তো শাস্ত্রের বিধান মা, আমি তো শাস্ত্রের অমর্যাদা করতে পারি না মা। তুই কি করছিস? গঙ্গা স্নানে যাওয়ার আগে কত আনন্দ করে গেলি, পথে তোর কি হলো? কেতুকে কি কথা বলেছে বাবা? যেই বলুক মা, অন্যায় তো কিছু বলেনি। তুমি আর অমত করো না মা, তুমি অনুমতি দাও, আমি আমি আজই গয়া যাত্রা করি। আজই গয়া যাবি বাবা? তো গয়া তো অনেক দূরের পথ। হ্যাঁ মা। ভগবানের কাছে প্রার্থনা করো ও যেন সফল হয়ে ফিরে আসে। বৌমা, তুমি তুমি অনুমতি দাও মা, আমি আমি এখনই গয়া যাত্রা করি। এখনই যাবি বাবা? হ্যাঁ মা এখনই, ঈশান দা জিনিসপত্র গুছাচ্ছি, গদাধর এলেই আমরা বেরিয়ে পড়ব। কিন্তু মনটা যে আমার খুব আইছে, বৌমা কত কষ্ট করে হাত পুড়ে রান্না করলো, ছেলেদের নিয়ে খেতে আসবে বলে ওর মুখে যেন হাসি ধরে না। তুই চলে গেলে ও যে সারাটা দিন কিছুই মুখে তুলবে না বাবা। মা, রাত থেকে মেয়েদের কষ্ট হয় মা, দেবতা নাই মা গ্রহণ করলে, আমি আর এই গৃহে অন্ন গ্রহণ করব না, দেরি হয়ে যাচ্ছে মা, তুমি অনুমতি দাও। তা তো দিতেই হবে, স্বাস্থ্য বলে বলে তুমি যে বৃদ্ধের দিগ্গজ হয়ে গেছো, তুমি অনুমতি না চাইলে কেউ কি না দিয়ে পারে? তুমিও কাঁদছো ঈশান দা, কেন কি হয়েছে? এই রইল, এই রইল তোমার জন্য। আমাকে আর কোনো কথা জিজ্ঞেস করো না, এত করে বললুম দা ঠাকুর, আমাকে আমাকে সঙ্গে নিয়ে চলো, কিছুতেই শুনলো না। তুমিও কাঁদছো ঈশান দা, কেন কি হয়েছে? কটা দিন আমাকে দেখতে না পেয়ে থাকতে পারবে না, তাই তো? তোমার উপর এখন কত দায়িত্ব,
মাকে দেখতে হবে, তোমার বৌমাকে দেখতে হবে। এসেছিস গদাধর, চল আসি মা। আয় বাবা, কিন্তু আমার মনটা যে বড় ফু গাইছে। সেবার তুই বাইরে যাওয়ার পর আমার লক্ষ্মী প্রিয়া মারা গেল, এবারও যদি শ্রীচরণের দাস। যারা আমায় ভালোবাসে তারা আমায় নিতাই বলে ডাকে। তাই
তুমি এই নিতাই এতদিন কোথায় ছিলে বাবা? পথে পথে সব তীর্থ ঘুরে শেষে নবদ্বীপে এলাম, যেখানে আমার গৌরহরি নিমার রূপে জন্ম নিয়েছেন। কে কে তুমি নিতাই? আজ এতদিন নবদ্বীপে, সারা নবদ্বীপ আজ হাহাকার করছে, কে তুমি? না না, নিমায় কখনো পতিত পাবন ভগবান হতে পারে না, সে তো সাধারণ মানুষ, সংস্কারের দাস। আমি আজই শান্তিপুর থেকে চলে যাব। আচার্য, আচার্য দে, নিমায়ের কি ব্যবহার শ্রীবাস? ব্রাহ্মণদের কথা সহ্য করতে না পেরে সে যদি গয়া যায়, তাহলে আমি মিথ্যা সান্ত্বনা নিয়ে আর নবদ্বীপে থাকতে পারবো না। সে ভাবনা তার, আচার্য দেব। না না, মিথ্যা ভাবনা, মিথ্যা ভাবনা নিয়ে আমি আর নবদ্বীপে কাল অক্ষেপণ করতে পারবো না। আমি আজই শান্তিপুরে চলে যাব। সে কি আচার্য দেব? যুগে যুগে ভগবান তার ভক্তদের পরীক্ষা করে এসেছেন, আর আমি ভক্ত হয়ে ভগবানকে পরীক্ষা করব। নিমায় যদি সত্যি ভগবান হয়, সে তার নামের আকর্ষণে আমাকে একদিন নবদ্বীপে টেনে আনবে, আর তা না হলে আমি আর নবদ্বীপে কোনোদিন আসব না। এ আমার পরীক্ষা, ভগবানকে ভক্তের পরীক্ষা। যেতে দিন, যেতে দিন, এই অভিমান বেশি দিন থাকবে না, দেখবেন একদিন তার টানে সবাইকে ফিরে আসতে হবে। ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নামে রে, ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নামে রে, যে জনা গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণে রে, ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দ নাম রে, ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে, যে জনা গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে, ভজ গোবিন্দ গোবিন্দের নাম রে। ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে, ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে। বাহ বাহ বাহ, বহুত আচ্ছা। নবদ্বীপে আসায় যে আমার ভুল হয়ে গেছে, এখানকার মাটিতে যে পা দেয় তার মুখ থেকে গানের ফোয়ারা ছোটে। তো এ গান তুমি শুনলে কোথায় একেল? জি, নবদ্বীপের বাতাসে তো হরবক এই গানই ঘুরে বেড়াচ্ছে। জানা নিতাই ঠাকুর, এই গানই তো গোটা নবদ্বীপকে মাতিয়ে তুলেছেন। রাজকর্মচারীদের এত সহজে মুগ্ধ হলে চলে না একেল। নিমায় পণ্ডিতের বাড়ি থেকে শুরু করে নবদ্বীপের প্রত্যেকটি মহল্লা আমি ছদ্মবেশে ঘুরেছি। ব্রাহ্মণ পণ্ডিতের অভিযোগ কি সত্য জানা? না, সম্পূর্ণ মিথ্যা। তাহলে দোষী কে? ওই জগাই মাধাই আর ওই ভণ্ড সমাজপতি দল। ওই সমাজপতি দল ধর্মের নাম করে সমাজের বুকে চালাচ্ছে অকথ্য অত্যাচার। কাজে কর্মে দোলে দুর্গোৎসবে তারা ছাড়া কারো প্রবেশাধিকার নেই। দীর্ঘদিনের এই অন্যায় অবিচারের মূলে নিমাই পণ্ডিত আঘাত করেছে, এই মাত্র তার অপরাধ। কিন্তু নগর মাঠক জগন্নাথ বাবু তো অন্য কথা বলল। ওরা তো কখনো সত্যি কথা বলে না কেল, কিন্তু আমি ভেবে পাচ্ছি না আমি কি করব। ভাববার তো কিছু নেই জানা, শুধু ইয়াদ রাখবেন খোদাতালার নামে শপথ করে আপনি যে আসনে বসেছেন। আখের মানুষের ভয়ে সে আসনের যেন অমর্যাদা না হয়। আখের বদনাসিব, 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 সামান্য একটা বান্ধার যা বিচার বুদ্ধি আছে স্বয়ং বঙ্গোস্বর তা নেই। জগাই মাধাই আর ব্রাহ্মণদের অত্যাচারে গোটা নবদ্বীপ সন্ত্রস্ত, সারা বাংলা জুড়ে চলছে এক ভয়াবহ অরাজকতা।
কে করবে এই অন্যায়ের প্রতিকার? মহামান্য কাজী সাহেবের জয় হোক। আসুন আসুন ঠাকুর মশারা, এ যে দেখছি মেঘনা চাইতেই পানি, আপনাদের কথায় আমি ভাবছিলাম। আমরা ভাগ্যবান, কি বলো চাপাল খালি কইলো দাইমা। কিন্তু হঠাৎ এই হতভাগার কাছে আপনাদের আগমন, নিমাই পণ্ডিতের নামে নতুন কোন অভিযোগ আছে নাকি? না হুজুর, এই নিমাই পণ্ডিত ছেলেটা তত খারাপ নয়, দুজন বুঝিয়ে বলতে না, সে দেশ ছেড়ে গয়ায় গিয়ে পিণ্ড দান করেছে। যেতেই হবে যেতেই হবে, উমেরের সঙ্গে দাঙ্গা করে কেউ কি জলে বাস করতে পারে? তা এবার আপনাদের অভিযোগ তাহলে কার বিরুদ্ধে? ওই শালা হরে উপস্থিতদের বিরুদ্ধে। ওরা না সারা রাত্রি ধরে ওই কীর্তন করে যে বেড়াচ্ছে। আপনাদের ব্রাহ্মণ টাম্মণ বলে তেমন খাতির টাতির করে না? হুজুর আর কি বলবো, সব সময় আপনাদের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছে। অত্যাচার বলে অত্যাচার, রাতে ঘুমুতে পর্যন্ত দিচ্ছে না। নিশ্চিন্তে একটু জপ তপ করবো, তারও কোনো উপায় নেই, সারা রাত শুধু তুম দাম তুম দাম করে বেড়াচ্ছে। কিন্তু আমি যে শুনেছি, আপনি সব কথা শুনেননি হলেও নিজাই বলে কোথাকার এক দলে জুটেছে। সেদিন নাচতে নাচতে আমার গলায় একখানা বালা পরিয়ে দিলেন। তোবা তোবা তোবা, আপনার মতো লোকের গলায় ফুলের মালা, ফুলগুলো সাথে সাথে ছড়ে পড়েনি তো বাচস্পতি মশাই? হুজুর কালী কৈবল্য দাইনি মা, নিদায়ের কথা আমিও শুনেছি। গোটা নবদ্বীপ সুক্ত লোক তার জন্য পাগল, তার গান যে একবার শোনে তার চোখ দিয়ে নাকি পানি গড়িয়ে পড়ে। সব কথা শুনেননি হুজুর? কে বলেছে কে বলেছে এমন কথা? যেই বলুক, সে কিন্তু আপনাদের মতো মিথ্যাবাদী নয় ঠাকুর মশাই। হুজুর আপনি আমাদের মিথ্যাবাদী বললেন, আজই না হলে আমি আপনাদের সঙ্গে আরো খারাপ ব্যবহার করতাম। স্বয়ং জগাই মাথায় আপনাদের রক্ষক, আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করলে নবাব রুষ্ট হবেন, তাই আপনাদের আমি আজকে মুক্তি দিলাম। যান, ভবিষ্যতে কখনো কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ নিয়ে আমার কাছে আসবেন না। আপনি ঠিক বিচার করলেন না হুজুর, ঠিক বিচার করলেন না। নিতায়ের মাথাটা কেটে আনবার হুকুম দিলে ঠিক বিচার হতো বুঝি? শুনুন বাচস্পতি মশাই, ধর্মকে হাতিয়ার করে সমাজের উপর অনেক অত্যাচার আপনারা করেছেন, কিন্তু আর নয়, আপনাদের জপ তপ করার অধিকার যদি থাকে, বৈষ্ণবদেরও তেমনি নাম গান সংকীর্তন করার অধিকার থাকবে। কাজী হয়ে আমি সে অধিকারে হস্তক্ষেপ করব না। দুর্বলকে সবলের উপর অত্যাচার করতে দেওয়াটার নাম ন্যায় বিচার নয় বাচস্পতি মশাই, দুর্বলকে সবলের হাত থেকে রক্ষা করাটার নামই ন্যায় বিচার। আর তার জন্যেই আমি কাজী চাঁদ মোহাম্মদ কথাটা ইয়াদ রাখ। গাইলেই হলো সুরে বেঁধে নেব, জগাই মাথায় সঙ্গে না আমার কথা হয়ে গেছে। ওই ব্রাহ্মণদের প্রতিপত্তি আমরা ক্ষুণ্ণ হতে দেব না, দরকার হলে আমি নবাবের কাছেই যাব। নবাবের কাছে আমি যাচ্ছি চপাল। জগন্নাথ আমাদের এই অবস্থা, আর এই সময় তুমি মদ খাচ্ছ? মদ না খেলে যে বদ বুদ্ধি আসবে না বাচস্পতি মশাই, ওই সালার কাজে মাতাল বলে আমাকে গ্রাহ্য করে না। নবাবের কাছে 20,000 টাকা ভেট নিয়ে যাচ্ছি, ওই বৈষ্ণবদের ঠিক করার হুকুম নিয়ে তবেই আমি ফিরব। দেরি করলে সব দিক যাবে জগন্নাথ, বৈষ্ণবরা যদি হরিবাসর বসিয়ে দেয় তাহলে আমরা এই নবদ্বীপে মুখ দেখাতে পারবো না। কিছু চিন্তা করতে হবে না চাপাল, মাথায় আমি সবকিছু শিখিয়ে দিয়ে গেছি, ঠিক মতো মদের যোগান দিতে পারলে এই হরিবাসর থেকে হরিকে ও একাই দেশান্তরি করে ছেড়ে দেবে। কিছু চিন্তা করবেন না, আপনারাও ব্রাহ্মণ,
আমরাও ব্রাহ্মণ, সালা ব্রাহ্মণের অসম্মান হতে দেব না। নিমাই পণ্ডিত গয়া থেকে ফেরবার আগে বৈষ্ণবদের দফা আমরা জিজ্ঞেস করে ছাড়ব।